তো অবশেষে মোশাররফ পরিমনি এবং রোশান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা মুখোশের ট্রেইলার গতকাল মুক্তি পেয়ে গেল। এখন 2 মিনিট 29 সেকেন্ডের ট্রেইলার জুড়েই ছিল মিস্ট্রি আর বিভিন্ন শেডসে ভরা ক্যারেক্টার। এখন সমগ্র ট্রেইলার জুড়ে সবার পরিচিতেই ভালো প্রকাশ পেয়েছে, বিশেষ করে শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম, যাকে সিনেমাতে একজন লেখক এবং রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে। ট্রেইলারে তাকে দেখে বোঝাই যাচ্ছে সব রহস্যের জট হচ্ছে মোশাররফের এই ক্যারেক্টারটি, কেননা তার ক্যারেক্টারটি অনেকগুলো শেডসে ভরা। এছাড়া পরিমনি, রোশান এবং বাকি আর্টিস্টরা যার যার দিক থেকে খুব ভালোই করেছেন। এছাড়াও ট্রেইলারে সবার ডায়লগ নিয়ে যদি বলি, তাহলে বলবো মোশাররফ করিমের ডায়লগ লাইনগুলো ছিল বেশ ক্যাচি, ইউনিক এবং দুর্দান্ত। বাকি পরিমনি, যাকে একজন সাংবাদিক হিসেবে দেখা যাচ্ছে, তার সহজ সরল অভিনয় প্লাস ডায়লগ প্লেসমেন্ট ভালোই ছিল। অ্যান্ড সিনেমাতে তিনি যে মোশাররফের একটা শেডস সবার সামনে উন্মোচন করার জন্য তার পিছনে লেগে আছেন, সেটা ট্রেইলারে স্পষ্ট। আর অ্যাক্টর রোশানের অ্যাক্টিং, ডায়লগ প্লাস ফাইট সিনগুলো ঠিকঠাক ছিল। ট্রেইলার দেখে মনে হচ্ছে সিনেমাটি পলিটিক্যাল ড্রামার দিকে মোড় নিচ্ছে। সো সব মিলিয়ে বলাই যায় ডিরেক্টর ইফতেকার শুভর 44 পৃষ্ঠ অবলম্বনে বানানো এই সিনেমাটি একই সাথে মিস্ট্রিয়াস, সাসপেন্স, থ্রিলিং অ্যান্ড অ্যাকশন দিয়ে ঠাসা। বাকিটা তো 4 মার্চ মুভি মুক্তির পরই বোঝা যাবে। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।